ডক্টর ডেভিড প্রসাদ সেটির কিছু পরামর্শ যা দিয়ে আপনারা হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে পারবেন বা হার্ট অ্যাটাককে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন এবং নিজের হার্টকে সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেবী সেটি ওনার কিছু পরামর্শ, যে পরামর্শগুলো শুনলে অবশ্যই আপনারা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন এবং নিজের হার্টকে সুরক্ষিত রাখতে পারবেন। যিনি 15,000-এরও বেশি হার্ট অপারেশন করে ফেলেছেন সাকসেসফুলি এবং ডেলি ওনার যে হসপিটাল রয়েছে নারায়ণা হৃদয়ালয়া যেটি তিনি এস্টাবলিশ করেছেন, সেখানে ডেলি মেজর 30-35টি অপারেশন উনি ওখানে করে থাকেন। সবার আগে যে পরামর্শটি বন্ধুরা উনি দিয়েছেন সেটি হচ্ছে আমাদেরকে অয়েলি খাবার থেকে আগে দূরে সরে আসতে হবে। মানে আমরা খুব সহজে বাইরে গেলেই কোনো না কোনো জায়গা থেকে বেড়াতে যাই কিংবা এমনি ইচ্ছে হলে আমরা বিভিন্ন রকম জাঙ্ক ফুড, বাইরের যেগুলো অতিরিক্ত তৈলাক্ত জিনিস আমরা সহজেই খেয়ে নিই এবং সেগুলো আমাদের মুখরোচক লাগে, খেতে ভালো লাগে। তো অবশ্যই সেখান থেকে আমাদেরকে আগে পিছিয়ে আসতে হবে। 30 বছরের পর থেকে নিয়মিত একটি চেক আপের মধ্যে থাকতে হবে, অন্তত 6 মাসের মধ্যে যেন একবার তার হার্টটিকে চেক করানো হয় এবং 30 বছর বয়সের পর থেকে বিভিন্ন প্রকার খাবারের প্রতি নিয়ন্ত্রণ অবশ্যই আনতে হবে এবং রেড মিট অবশ্যই একদমই খাওয়া যাবে না। আরো একটি জিনিস যেটা হচ্ছে স্মোকিং থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। যাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে তাদের তো এই বিষয়ে আরো সতর্ক থাকতে হবে হার্ট অ্যাটাকের বিষয়ে, কারণ অ্যাজমাটিক টেন্ডেন্সি যাদের আছে তাদের হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকাংশেই বেড়ে যায়। তাই তাদের স্মোকিং একদমই বন্ধ করে দেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। এছাড়াও অনেকে বলে থাকেন যে ওয়াইন কিংবা রেড ওয়াইন কিংবা ড্রিঙ্ক করলে হার্ট ভালো থাকে, কিন্তু এ ব্যাপারেও উনি বলছেন যে এর কোনো সত্যতা নেই, অবশ্যই এখান থেকে দূরে থাকাই ভালো। আরো তিনি বলছেন শর্করা জাতীয় খাবার আমাদেরকে ত্যাগ করতে হবে, যতটা সম্ভব চিনি কম খাওয়া যায় ততটা পরিমাণে ভালো। মাছ মাংস ডিম এইগুলির থেকে শাকসবজি ভালো কিনা তাতে ওনার উত্তর অবশ্যই মাছ মাংস ডিম অ্যাভয়েড করে শাকসবজির দিকে থাকাটাই অনেক বেশি ভালো, তাতে হার্টের জন্য অনেকটা উপকার হয়। এর জন্য বলছি বন্ধুরা গাজর হচ্ছে সব থেকে ভালো জিনিস। আপনি যদি ডেলি একটি করে কাঁচা গাজর খেতে পারেন তাহলে আপনার হার্টের পক্ষে যথেষ্ট ভালো এবং উপাদেয় খাদ্য হতে পারে। আরো একটি ইম্পর্টেন্ট তথ্য তিনি দিয়েছেন সেটি হচ্ছে বন্ধুরা আমরা অফিসে যখন যাই সবাই লিফট ব্যবহার করি। তিনি বলছেন লিফটটি ব্যবহার না করে যদি অফিসে সিঁড়িটি ইউজ করা যায় তাহলে শরীরের কিছু ক্যালোরি বার্ন করা সম্ভব হয়, যেহেতু আমাদের সারাদিনে অফিসের ম্যাক্সিমাম কাজটি বসে হয়, তাই যদি সিঁড়িটি ইউজ করা যায় তাহলে হার্টের জন্য উপকারী। আর বন্ধুরা উনি বলছেন যে সুস্থ জীবনযাপনের খুব প্রয়োজন, যদি আপনাদের ডিপ্রেশন কিংবা আপনাদের টেনশন রিডিউস করবার জন্য, স্ট্রেস কমানোর জন্য যে মেডিসিন গুলো আছে সেই মেডিসিন গুলো নিতে পারেন। তবে তিনি এটিও বলছেন যে অবশ্যই সেই মেডিসিন থেকে দূরে যদি থাকা যায়, যদি নিজের অভ্যাসটি চেঞ্জ করে তাহলে খুবই ভালো হয়। সব রকম স্ট্রেস থেকে যদি আপনার মাথাটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অনেকাংশে স্ট্রেস মানে টেনশন কিছুটা কমবে, সেটি আপনার হার্টটিকে আরাম দেবে। তিনি বলছেন যে আমরা সবাই অফিসে কাজ করি কিংবা যে কোনো জায়গায় যেরকম ভাবে যা কাজই করি তাতে একটা না একসঙ্গে এক জায়গায় বসে না থাকা, মানে আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকার পরে ওই জায়গাটি ছেড়ে একটু উঠে দু চারটে স্টেপ হেঁটে এসে আবার ওই জায়গাটিতে বসা, মানে একভাবে কোনো জায়গায় না বসে থাকা। আর হার্টকে ভালো রাখবার জন্য অবশ্যই এক্সারসাইজ করা, সাইক্লিং করা, অন্তত সপ্তাহে 5 দিন যদি 8 ঘন্টা করে হাঁটা যায় তাহলে হার্ট অনেকটাই সুস্থ থাকে। আর বন্ধুরা আরো একটি সহজ উপায় হচ্ছে যোগা আর মেডিটেশন, এর মাধ্যমেও আপনি হার্টকে অনেক বেশি সুস্থ রাখতে পারবেন এবং হার্ট অ্যাটাক থেকে অনেকটা দূরে থাকবেন। সুস্থ হার্ট মানে অবশ্যই আপনাকে অনেক বেশি আয়ু প্রদান করবে। আসুন বন্ধুরা আর একবার চট করে পয়েন্ট গুলো সব শুনে নিই। প্রথম, অয়েলি খাবার, রেড মিট এই জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়, স্মোকিং এবং অ্যালকোহলের অ্যাডিকশন
যাদের আছে তাদেরকে সেটা ছেড়ে দিতে হবে। তৃতীয়, অবশ্যই ডেইলি আধ ঘন্টা এক্সারসাইজ করলে খুবই ভালো হবে হার্টের জন্য। যতটা সম্ভব ডাক্তার দেখিয়ে তবেই টেনশন কিংবা অ্যাংজাইটি মেডিসিন খাওয়া উচিত। এই কটি নিয়ম মেনে চললে হার্টকে আপনি সুস্থ রাখতে পারবেন।